প্রেমে পড়া বারুণ কারণে অকারণ আঙ্গুলে আঙ্গুল রাখলে হাত ধরা বারুণ প্রেমে পড়া বারুণ কারণে অকারণ ওই মায়া চোখেও চোখ রাখলেও ফিরে তাকানো বারণ প্রেমে পড়া বারণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিজ লাইফ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে শনিবার, আর শনিবারে তোমরা জানো এমনি তারা থাকে না রান্নার, তো আজকেও নেই। তবে আজকে হাজব্যান্ড স্কুল এখনও যায়নি, বাজছে এই মুহূর্তে 9টা, যাবে আজকে। যেহেতু হাজব্যান্ডের সাবজেক্টের এক্সাম আছে, সেহেতু তোমরা জানো যে HS চলছে, 11-এর পরীক্ষা চলছে, তো সেহেতু আজকে যাবে হচ্ছে ও 1টার সময়। তো তার জন্য রান্নাবান্না একটু দেরি করে বসাবো। বন্ধুরা, বাজছে মুহূর্তে 9:20, আর আজকে একটা খুব সুন্দর আমি ব্রেকফাস্ট বানাবো। সেটা হচ্ছে ওটসগুলো, বেশ অনেক দিন ধরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। অনেক দিন আগেই আনিয়েছি ছেলেকে খাওয়ানোর জন্য, কিন্তু ও খাচ্ছেও না আর বেকার নষ্ট হচ্ছে। তো আজকে ভাবলাম আজকে ওটসটা একটু অন্যরকম করি, তাহলে আমরা সবাই খেতে পারবো। তো আজকে যে ব্রেকফাস্টটা বানাবো সেটা ওটসের চিল্লা টাইপের। তো যতগুলো ওটস মোটামুটি ছিল সব আমি নিয়ে নিলাম, কারণ যেহেতু বললাম হাজব্যান্ড ওর যেহেতু সাবজেক্টের আজকে পরীক্ষা আছে, সেহেতু ও যাবে 1টার সময় বেরোবে। তারা তো তার আগে টিফিন একটু খেয়ে নিই আর একবারে রান্না বান্না করে নেব, তো তখনও একবারে দুপুরে খেয়ে বেরোবে। তো এখন একটু ব্রেকফাস্টের জন্য চিল্লাটা করে নিই। আমি এটাকে কী করব, একটু ড্রাই রোস্ট করা যেতে পারে, তো ভাবছি একটু সামান্য ড্রাই রোস্ট করে আমি এটা মিক্সিতে শুকনো ঘুরিয়ে নেবো আর কি, ভেজাবো না, ঠিক আছে? তো আমি শুকনো ঘুরিয়ে ডাস্ট করে নেবো। চলো করে নিই। তো কড়াইটা দেখো আমার গরম হয়ে গেছে, আমি এটা হালকা করে রোস্ট করে নেবো। হালকা একটু গন্ধটা ছেড়ে এলে তখন নামিয়ে নেব। আর এখানে সবজির জন্য নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। এটা একদম ছোট 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 করে কুচিয়ে কেটে নেব। দেখো খুব সুন্দর আটার মতো পুরো পেস্ট হয়ে গেল। নেক্সট, তো এই যে আটাটা আমি করলাম, এটার মধ্যে আমি যে সবজিগুলো কেটেছিলাম সেই সবজিগুলো সব অ্যাড করে দেবো। আর অ্যাড করে দেবো আমি একটা ডিম। ঠিক আছে, এরপর পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো। আর যেহেতু আমি মিষ্টি খেতে একটু ভালোবাসি, মানে মিষ্টি মিষ্টি নুনতা নুনতা খেতে ভালোবাসি, সেহেতু আমি একটু চিনিও অ্যাড করে দেবো। এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এটাতে জলও অ্যাড করতে হবে যখন, কারণ একটু পাতলা পাতলা আমি ব্যাটারটা তৈরি করব। তো ব্যাটারটা দেখো আমার তৈরি হয়ে গেছে, এই যে। আর একটু পাতলা করতে পারো, কিন্তু আমি আর পাতলা করব না, এরকমই থাকবে।
চলো এখানে তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়া আমার গরমও হয়ে গেছে। সাদা তেলেও ভাজতে পারো, আবার সর্ষে তেলেও ভাজতে পারো। তোমার কাছে সাদা তেল রয়েছে, দেখি সাদা তেলেই ভাজবো। রেডি হয়ে গেল, দেখো এই যে চিল্লা একটা বানিয়ে আমি ছেলেকে দিচ্ছি সসের সাথে। এটা কিন্তু দারুণ হেলদি অ্যান্ড টেস্টি খাবার। তো দেখি ও কি করে না, শুরু করে দিয়েছে, খিদেও পেয়ে গেছে ওর। আর বাকিগুলো আমি আস্তে আস্তে করে নেবো, দেখতে থাকো। কালকে করে দেবো, খা, কিছুতেই খেতে চাইছে না। আমি বললাম ও টোস্ট খাবে, আমি বললাম বেটা এটা নিউ টোস্ট, খা, আমি খাইয়ে দিচ্ছি, আবার ওল্ড টোস্ট কালকে করে দেবো। আমাকে বলছে ওল্ড টোস্ট খাবো। এখানে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, আসুক। আর এখানে আমি একটা নিলাম, আর একটা প্রায় হাওয়ার মুখে। চলো, বন্ধুরা বাজছে এই মুহূর্তে 12:30, আর আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। আজকে রান্না করেছি হচ্ছে মাটনের ঝোল, একদম আলু দিয়ে পাতলা করে ঝোল আর ভাত, আজ আর কিচ্ছু করিনি। আর হাজব্যান্ড একটার সময় বেরোবে স্কুল, আর আধ ঘন্টা পর। এই মুহূর্তে আমি বেটু দুজনে স্নান টান সেরে নেবো, তারপর করবো হচ্ছে খাওয়া দাওয়া। তো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা, এখন আমি উপরে চলে এসেছি, তো দেখতে থাকো। চান টান সেরে চলে এসেছি নিচে, বাজছে এই মুহূর্তে 1:15। আর এই যে ঝোল পাতলা করে, একদম ঠিক আছে, পাতলা করে মাংসের ঝোল হাজব্যান্ড খেয়ে নিয়েছে, তারপরে আর ভাত। চলো, দুটোই গরম আছে, খেয়ে নেওয়া যাক। খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম হচ্ছে বাসন মাজার জন্য। আর এই হাঁড়ি কড়াই বলো মাজতে ভীষণ আলিশি লাগে, ভীষণ মানে ভীষণ, কিন্তু তা সত্ত্বেও আমি ফেলে রাখি না। যত কষ্টই হোক, যত আলিশি লাগুক না কেন, আমি সমস্ত ধোয়া মাজা করে যখন যেমন বাসন হয় তখন ঠিক সেরকমই ধোয়া মাজা করে আমি তুলে রাখি, কারণ পরে রাখলেও সেটা মাজতে আমার আরও বিরক্ত লাগে, তার জন্য সাথে সাথেই মেজে আমি তুলে রেখে দিই। কয়েকদিন যাবত তোমাদেরকে অনেকদিন আগে আমি বলেছিলাম, তোমাদের মনে আছে নাকি আমি জানি না, এখানে যে হোলটা আছে, ঠিক আছে, এই হোলটাতে তোমাদেরকে বলেছিলাম যে পায়রা ঢুকছে। তো এই কয়েকদিন ধরে এত মানে এতবার করে আসছে, আগে একবার আসতো, দুবার আসতো, ভয় চলে যেত, ঠিক আছে, এখন দেখছি বারবার বারবার আসছে, বেশ কয়েকবার আসছে। আর আমাদের 1 বছর ধরে জমিয়ে রাখা এই ব্যাগটাতে, এই যে ব্যাগটা, এখানে অনেক কাগজপত্র, মানে যেগুলো আমাদের প্রয়োজন নেই সেই ব্যাগ, মানে সেই জিনিসগুলো এখানে ভরা আছে। আমি হাজব্যান্ডকে অনেকদিন ধরে বলছি যে ব্যাগটা ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। গত বছর থেকেই এটা ওখানে একইভাবে আছে, মানে কাগজ, পুরনো ব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক, হ্যানা ত্যানা। তো আমি হাজব্যান্ডকে বলছি এই ব্যাগটা ফেলে, মানে ব্যাগের জিনিসপত্রগুলো ফেলে দিতে, কেউ কিছুতেই ফেলছে না। ওই ব্যাগটাতে দেখছি কয়েকদিন ধরে লক্ষ্য করলাম, দেখছি ওই ব্যাগটাতে এসে বসে রয়েছে। তো এই কদিন আবার দেখছি বেশি করে ওখানে বসে রয়েছে, আবার ডাকলে আসছেও, আসছে মানে কাছে আসছে না, হয়তো আমাদেরকে দেখে ভয়ে চলে যাবে, ওই ফাঁকাটাতে বসে আছে, আয় 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 করে ডাকছি, দেখছি আবার ব্যাগটা এসে বসেও পড়ছে। তো এই কদিন ধরে বসে পড়ছে বলে আর ও আসছে বলে আমার মানে খুব একটু মায়াও লাগছে। তো তার জন্য কী করলাম, এখানে আমার বেশ আতপ চাল রয়েছে যেটা চিনির সাথে মিক্স হয়ে গেছিলো, ঠিক আছে, আমার অজান্তেই। চিনি, চিনির জায়গাতে অর্ধেক চিনি ছিল, সেই জায়গাতে আমি চিনি বলে আতপ চালটাকে ঢেলে ফেলেছিলাম। এবার আবার আমাকে ওই মানে যে চিনিটা ছিল সেই শুদ্ধই আমাকে চালটা বার করতে হয়েছিল, তো তার জন্য চিনি চাল মিক্স হয়ে গেছিলো, ওই চালটা আমি আর ইউজও করতে পারিনি। তো ওই চালগুলো আমি অনেক কষ্টে একটু করে ছুঁড়ে ছুঁড়ে ফাঁকাটার মধ্যে আর ব্যাগটার মধ্যে দিচ্ছি, যে যাতে ও এসে খেতে পারে। ব্যাস যেদিন থেকে দিচ্ছি সেদিন থেকে দেখছি 5-6 বার করে আসছে, তো এখনই এসছিলো, উড়ে গেল, আবারও আসবে, যদি দেখাতে পারি তো দেখাবো। আজকে কিন্তু গরমটা আছে, বেশ গরম আছে। পেছন দিকের ব্যালকনিটা এলে না ভীষণ ভালো লাগে, কারণ এতটা ফাঁকা চারিদিকটা, একটু ফাঁকা ফাঁকা এই দিকটা, আর একটু চুপচাপ নিশ্চিন্ত মনে দেখতে খুব ভালো লাগে, আর পাখিগুলো আসে। আর একটা কথা তোমাদেরকে বলেছিলাম, জামরুলের যে কুড়িগুলো এসেছিলো সেগুলো ঝরে গেছে, তো জামরুলের কুড়ি অনেকগুলো ঝরেও গেছে, আবার খুব ভালো করে সেদিনে লক্ষ্য করছি, দেখছি মোটামুটি 10-12টার মতো কুড়ি লেগেও গেছে।
ঠিক আছে, সেই ঝড়ার পর থেকে আমি ভেবেছিলাম আর মনে হয় গাছটাতে কুড়ি নেই, কিন্তু যখন একটু বড় হলো সামান্য একটু, তখন দেখছি গাছটাতে বেশ কয়েকটা কুড়ি এখনো রয়েছে। হ্যাঁ, ওটা দেখে একটু স্বস্তি পেলাম। তোমাদের এখান থেকে দেখি একটু শেয়ার করা যায় নাকি, বাকিটা একটু ভেতরে ভেতরে আছে। তো যেটা দেখাতে পারবো সেগুলো এখানেই আছে, আর বাকি বেশ অনেকটা ভেতরে আছে। এই দেখো, দেখেছো গাছগুলো এতদিনে, মানে ওই দেখো ভেতরে আরো আরো দুটোও দেখা যাচ্ছে। হ্যাঁ, এই দেখো এখানে আরো দুটো আছে, আরো ভেতরে আরো চার পাঁচটার মতো আছে। তো ওগুলো আমি নিচে যখন যাব তখন দেখাবো। তো যেটা বলছিলাম, তো গাছগুলো এতদিনে অনেক ফল দিয়ে দেওয়ার কথা ছিল, জানি না আমার কলমের চারা, তা সত্ত্বেও এত দেরি কেন হলো বুঝতে পারছি না। দেখলে তুই হচ্ছে গল্প, চল আমার সাথে সাথে, এটাও সময় অনেক ঘুরে ঘুরছে আমার সাথে সাথে। তো একটু গিয়ে এবার না শুলেই নয়, আজকে হাজবেন্ডের আসতে মোটামুটি 5:30টা হয়ে যাবে, তো আধা এক ঘন্টা রেস্ট নিয়ে ঘুম তো হবে না, একদমই ঘুম হবে না, ছেলেটা ঘুমোতেও দেবে না। তো শুয়ে পড়বো, আর ডেলি রুটিনে রাখার চেষ্টা করেছি বেটুর গানটা, প্রত্যেক দিন মোটামুটি 4:30-5টা বা 5:30-5:30, মানে ওই টাইমটার মধ্যেই প্রতিদিনই আমি ওকে রেওয়াজ করতে বসাচ্ছি। তো আজকেও বসাবো, তো তার ফাঁকে একটু রেস্ট নিই, বেশ দেখতে থাকো। দেখো পায়রাটা একদম মাঝখানে পড়ে গেছে, এত যন্ত্রণা না। আয় 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 বাপরে বাপ, আমি রেকর্ড করতে পারলাম না, তাই পুরো একটা কাণ্ড হয়ে গেল। এই ঘরে ফ্যান চলছে, আর উপরে ওখানে ফেসে গেছে, এখানটা পুরো মাঝখানে আলনাটার কোনো রকম ভাবে ধরে তুলতে গেছি, এমন ডানা সাপটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আমি তাড়া ঘুরে ঘুরে এই দরজাটা বন্ধ করলাম, তারপর কোনোভাবে বেরিয়ে গেল। হে ভগবান, উফ, এখনই হার্টবিটটা আমার, মানে কি বলবো, থেমে গেছিলো আর কি। আমি বুঝতে পারিনি যে ওই মাঝখানটা তো পড়ে গেছে, পড়ে ফেসে গেছে। উফ, বাপ রে বাপ, এখনই এই ঘরে ঢুকলে ফ্যানের সাথে লেগে গেলে পুরো বিপদ হয়ে যেত। উফ ভগবান, দেখো এখনই তোমাদের সাথে কথা বলতে বলতে এই ঘটনা ঘটে গেল। ঠিক আছে চলো পরে কথা বলছি। বন্ধুরা বাড়ছে এই মুহূর্তে 7:10, আর সারা দুপুরই বলতে পারো যে ভিডিও করতে আমি ভুলে গেলাম। আমার পরে এতক্ষণে মনে পড়ছে যে কেন ভিডিও করলাম না। তো সামনের বাড়ির বোন আজকে চাবি হারিয়েছে, যে ভাই আর থাকে, যে মানে হাজবেন্ডের যে স্টাফ থাকে, আমি বলেছি সোমনাথ, তো তার ওয়াইফ আজকে চাবিটা হারিয়েছে কোথায় বিচারি, আর একটা চাবি ও নিয়ে স্কুল চলে গেছে, তো চাবি পাইনি। আমাকে ভাই ফোন করে বলছে যে বৌদি একটু চাবিটা হারিয়েছে, ওকে একটু বাড়িতে বসাও। তো ওর সাথে আজকে প্রায় অনেকক্ষণ গল্প করলাম, কটার সময় এসছে ও, প্রায় 3:30 এরকম নাগাদ এসছে, তো একটু আগে গেল। তো আজকে আর শোয়া টোয়া হয়নি কিছু, আর সেই পায়রাটা যে আজকে সেই যে গেল, আর একটা বারের জন্য এলো না, 10 বার ওর আসা হয়ে যায়। ও আজকে এতটাই ভয় পেয়ে গেছে, আমার এবার চিন্তা হচ্ছে ও কাল থেকে আসবে কি না। আমার তো মনে হয় কাল থেকে আর আসবেও না। প্রত্যেক দিন সকালে ওর ডাকেই আমাদের ঘুম ভাঙছে, এই কয়েকটা দিন হলো প্রত্যেক দিন সকালবেলায় আসছে, এমন চিৎকার করছে, মানে ওদের যে চিৎকারগুলো আর প্রচণ্ড কানে লাগছে, অটোমেটিক ঘুম এমনিই ভেঙে যাচ্ছে। তো জানি না কাল থেকে আসবে না আসবে না, এত জোর ভয় পেয়ে গেছে। তো যাই হোক, মন খারাপ করে লাভ নেই, চলো আসার হলে এমনিই আসবে, যে আসার সে এমনিই আসবে, যে যাওয়ার তাকে শত চেষ্টা করে ধরে রাখলেও আটকে রাখা যায় না, তাই তো, সে যাবেই। তো সেসব ভেবে লাভ নেই, আর এই জামা কাপড়গুলো দুদিন ধরে পরে আছে, প্লাস আরও জামা কাপড় হয়েছে, তো আমি এখন এগুলো গুছিয়ে নেবো, দেখতে থাকো। বাবা এলো বেটুর সাথে দেখা করতে, আর সাথে নিয়ে এসেছিল পুরো 1 প্লেট ফ্রেঞ্চ ফ্রাই।
কাড়াকাড়ি মারামারি করতে করতে মোটামুটি এখন শেষের মুখে। আর এখানে বাবাকে চা করে দিলাম, চলো দিঘা। বাবা লম্বা লম্বি পড়ে পড়ে না বাবা। টি তুই খাবি? টি তুই খাবি? গুড মর্নিং সকলকে। বাচ্চা এই মুহূর্তে পৌনে 9টার মতন, আর আমার স্নান ছাড়া কমপ্লিট হয়ে গেছে, ফুল নেওয়া কমপ্লিট। আজকে রোববার, যেহেতু আজকে রোববারটা আমি করছি। গতকাল রাতেও সে একই ঘটনা, ব্লগ এন্ড করতে পারছি না রাতে কিছুতেই, অনেক বেশি কাজ থাকাতে। তো তার জন্য সকালে এসে আমাকে ব্লগটা এন্ড করতে হচ্ছে। তো গতকালকের ব্লগটা বন্ধুটা আমি করে দিচ্ছি এখানে এন্ড। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো চলে আসি, টাটা বাই।